দর্শক দেখুন কি খবর সামনে এসছে বাসের ভাড়া বাড়ানোর জানিয়ে আর্জি পরিবহন মন্ত্রী এবং সচিবকে চিঠি বাস মালিক সংগঠনের দর্শক আমি ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি আচ্ছা এখন কি পেট্রোল ডিজেলের কি কোনো দাম টাম বেড়েছে নাকি দর্শক তা না হলে এইরকম খবর কেন সামনে আসছে আমরা ছোট থেকে যেটা শুনে এসেছি পেট্রোল ডিজেলের দাম বাড়লে যদি লাগাতার বাড়তে শুরু করে তো কয়েকটা ধাপ বাড়ার পরে এরকম বাস বৃদ্ধি করতে হয় বলে একটা দাবি ওঠে এটা ছোট থেকে দেখে তো আজকে যে খবরটা দেখছি সেটা দেখি তো বলছি যে এরকম কোনো খবর কি এসছে নাকি যে পেট্রোল ডিজেলের দাম এক ধাক্কায় এতটা বাড়ানো হলো এরকম কোনো খবর দেখেছেন তা না হলে এই খবর কেন দেখছি যে বাসের ভাড়া আহ বাড়ানোর জন্য আর্জি করা হয়েছে দর্শক আমিও এই খবরটা দেখে চমকে গিয়েছিলাম চমকে গিয়ে আমি খবরটা একটু পড়লাম ভিতরের অংশটা পড়লাম তো সেখানে সব কথা উল্লেখ রয়েছে যে কেন বাসের ভাড়া বৃদ্ধি করার এই আর্জি আমি দর্শক আপনাদেরকেও দেখাচ্ছি দেখুন কি লেখা হয়েছে দপ্তরে চিঠি দিয়ে ভাড়া বাড়ানোর দাবি করেছেন তারা চিঠিতে লেখা হয়েছে গত কয়েক কয়েক বছরে বেসরকারি বাস পরিবহনের খরচ লাফিয়ে লাফিয়ে বেড়েছে সেই সঙ্গে বাসের রক্ষণাবেক্ষণের খরচও লেগেই থাকে এক্ষেত্রে বাসের বডি সংক্রান্ত খরচ বার্ষিক পনেরো থেকে সতেরো লক্ষ হতে পারে গত কয়েক বছরে জ্বালানির দামও লিটার পিছু ৩০ টাকা করে বেড়ে গিয়েছে এটা গত কয়েক বছরের কথা বলা হচ্ছে এই নয় যে কালকে বা হালপিল এবার যেটা বলা হচ্ছে যে মানে বাস ভাড়া অনেকদিন বৃদ্ধি করা হয়নি আচ্ছা তারপরে দেখুন যে জায়গাটা খুবই নজর করা পুলিশি জরিমানা পুলিশি জরিমানা একশো টাকা থেকে পাঁচশো টাকা কোন ক্ষেত্রে আবার আটশো টাকার জরিমানা পাঁচ হাজার টাকা হয়ে গিয়েছে এছাড়াও একটি বাসের দূষণ সংক্রান্ত ছাড়পত্র আনতে গেলে ব্যয় করতে হয় দুই থেকে দশ হাজার টাকা অবস্থায় ভাড়া বাড়ানোর একমাত্র একমাত্র বলে দাবি করেছে বাস মালিকের সংগঠন ফলে দর্শক বুঝতে পারছেন পেট্রোল ডিজেলের দাম হালফিল বাড়েনি অন্যান্য খরচ বেড়ে গেছে পুলিশি জুলুম মানে জরিমানা যেটা বলতে বলছি আর কি পুলিশি জরিমানা দূষণের ছাড়পত্রের খরচ তারপরে আনুষঙ্গিক অন্যান্য খরচ বেড়ে গেছে এক ধাক্কায় অনেকটা বেড়ে গেছে এখন সেটাকে সামাল দিয়ে যদি রাস্তাতে বাস নামাতে হয় তাহলে বাস ভাড়া বৃদ্ধি করা ছাড়া কোনো উপায় নেই সেই জন্য চিঠি একেবারে অন্য টাইপের একটা বিষয় নজিরবিহীন একটা ব্যাপার যেখানে পেট্রোল ডিজেলের দাম বাড়লো না অনেকদিন বাড়েনি এটা যেমন বলছে এখানে যেমন বলা হচ্ছে যে কত বছরের হয়তো হিসেবে দেখানো হচ্ছে ত্রিশ টাকা বেড়েছে কিন্তু হালফিল তো অনেকদিন বাড়েনি তারপরেও বাস ভাড়া বাড়ানোর আর্জি এই কারণে কারণ অন্যান্য খরচ বেড়ে গেছে পুলিশের জরিমানা বেড়ে গেছে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের ছাড়পত্র আনতে সেই খরচ বেড়েছে আরো হয়তো আরো অন্যান্য খরচ থাকে যেগুলো বেড়ে গেছে সেগুলোকে সামলে বাস চালানো সম্ভব নয় যদি না ভাড়া বাড়ানো এবার বুঝুন সরকার কোন দিক দিয়ে দিচ্ছে আর কোন দিক দিয়ে কাটছে সরকার নাকি অনেক কিছু দিচ্ছে অনেক কিছু দিচ্ছে সব ফ্রি ভাতা কত কি সরকার কোথেকে দেবে কালীঘাটের ওই টালি চালের নিচে ছবি আঁকা টাকা থেকে দেবে নাকি সরকার খরচ যারা বলেন ভাবেন ওহ দিদি তো কত কি দিচ্ছেন দিচ্ছেন এবার নিচ্ছেন কেমন দেখে নিন কেমন নিচ্ছেন দেখে নিন নেওয়ার অনেক রাস্তা করে ফেলেছেন যেমন ইলেকট্রিক মিটার থেকে নেওয়া আরো অন্য অন্য দিক দিয়ে অনেক দিক দিয়ে এবং দেখবেন আমাদের রাজ্যে জিনিসপত্রের যা দাম অন্যান্য রাজ্যে এরকম দেখবেন না এখন সবজির যা দাম দেখছেন আবার এইসব ভাড়া বৃদ্ধির কথা বলা হচ্ছে জানিনা আবার মার্কেট সবজির মার্কেট অন্যান্য মার্কেট কোথায় আবার গিয়ে দাঁড়াবে তো এই তো ব্যাপার মাছের তেলে মাছ ভাজা আর সেটা করে ভোট আদায় করে মশলাতে বসে থাকা দিয়ে নিজেদের আর অন্যান্য স্বার্থ সেগুলোকে পূরণ করা এই তো হচ্ছে ফান্ডা পুলিশি জরিমানা এক ধাক্কায় বাড়ি দেওয়া আর খাতা নিয়ে জানা বসে আছে আবার পুলিশ যে সব সব জায়গায় যে আবার টাকা পয়সা খাতাতে তুলে সরকারকে দিচ্ছে তাও না এরকমও শুনি বলে যে কেস দিয়ে দেব জরিমানা এত দিতে হবে যদি বাঁচতে যাও আমাকে দাও লিখবো না আমার পকেটটা মোটা করো অনেকে সেটা করেন যে বাবা কেস দিলে তো আরো বেশি টাকা চলে যাবে পুলিশের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করে নি অল্প টাকায় মাঝখান থেকে পুলিশ আবার তুলে নিয়ে পালাচ্ছে পকেট মোটা করে নি সেটা নিয়ে দেখছি কত কি প্রশ্ন তুলছেন দিদিমণি তো এই হচ্ছে ব্যাপার সব জায়গাতেই চলছে তোলাবাজি কোথাও অবৈধ কোথাও বৈধতার নামে তোলাবাজি মানে জরিমানা ইত্যাদির নামে তোলাবাজি এমন এমন জরিমানা করা হয়েছে যার কোনো হাতা নেই মাথা নেই আরে অন্যায় করলে মানুষের নিশ্চয় শাস্তি করতে হবে সেই জন্য সতর্ক যাতে যারা হন সেই জন্য কিছু কিছু ব্যবস্থা বিধি রাখতে হবে কিন্তু যদি অঙ্কটা এক লাফে এক গাদা দেখবেন ট্রাফিকের ক্ষেত্রে এমন এমন আমি একবার আমি খবর করেছিলাম এই মুহূর্তে লিস্টটা আমার কাছে নেই এমন এমন জরিমানা করে দেওয়া হয়েছে মনে হয়েছে কি মানে কিসের জন্য কিরকম শাস্তি দেখুন লঘু পাপে গুরুদণ্ড টাইপের কেন করা হয়েছে ওই যে তোলাবাজি মানে বৈধতার মানে বৈধ মানে কেস টেস দিয়ে তোলা মানে টাকা না নেওয়া অ্যাকচুয়ালি ওগুলো হচ্ছে তোলা ওটা ওটাও তোলাবাজি সরকারি তোলাবাজি অন্যান্য রাজ্যে এত এরকম দেখবেন না এত জরিমানা এত জরিমানাও দেখবেন না আর এত ট্রাফিক ভায়োলেট যে ব্যাপারটা সেটাও দেখবেন না এখানকার কালচারটাই তো এরকম হয়ে গেছে এখানকার কালচারটাই তো এরকম হয়ে গেছে ভাবেন যে ও কেস আছে আছে পুলিশকে কিছু দিয়ে দিলে নিয়ে বেরিয়ে চলে যাব ওভারলোড গাড়ি ওভারলোড নিয়ে যাওয়াটা অন্যায় ওভারলোড নিয়ে গেলে কেস হবে কিন্তু ওভারলোড নিয়ে গেলে আবার না নিয়ে গেলে পোষাবে না এমন সব জিনিসপত্রের দাম ধরুন বালি আনছেন কেউ গাড়িতে করে তখন যদি আন্ডারলোড আনা হয় অল্প বালি আসবে খরচটা ওই তো একই তেল খরচ যেখান থেকে আনা হবে দাম বেশি সব জায়গার থেকে তেলের দামও এখানে বেশি তো অনেক সময় কি করেন গাড়ি চালকরা যারা গাড়ি লড়ি চালান কী করেন বেশি করে ওভারলোড নিয়ে নাও জানি ওভারলোড নিলে কেস কিন্তু পুলিশকে কিছু দিয়ে বেরিয়ে যাব তাহলে আমি ওভারলোড মালটা বেশি করে আনলে তাহলে আমার মালটার খরচ কম পড়লো তাহলে এদিকে পুষিয়ে যাবে যার জন্য আনব সে তারও পুষিয়ে যাবে বা আমরাও খালিটা অতিরিক্ত বিক্রি করে পুষিয়ে নেব তো কেস হবে বলা হচ্ছে ওভারলোডে কিন্তু পুলিশকে কিছু দিয়ে দেবো তাহলে এই পুলিশকে কিছু দিয়ে বেরিয়ে যাব এটা করতে গিয়ে তার মনের মধ্যে সেই ট্রাফিক ভাঙা নিয়ম ভাঙা সেটা থেকেই যাচ্ছে তাহলে নিয়ম ভাঙছেন নিয়ম মেনেও চলছে না ট্রাফিক বেঙ্গলে অথচ টাকা পয়সা দিতে হচ্ছে মানে জরিমানা জরিমানা করা রয়েছে সেই জরিমানা বৈধ আকারে আবার সরকার সরকারের কাছে যাচ্ছেও না অবৈধভাবে টাকা অন্য দিক দিয়ে হাফিস হয়ে যাচ্ছে পুলিশের মারফত আবার সেখান থেকে নেতারাও সব ভাগটা নিচ্ছে নিশ্চয় বা অন্যভাবে যাচ্ছে সরকারের খাতে যাওয়া পড়ছে না হয়তো অন্যদিক দিয়ে কালীঘাটে পৌঁছাতে হতে পারে কারণ পুলিশকেও তো এখন বিরাট কাজে লাগানো হয় না কারণ বিভিন্ন ক্ষেত্রে আমরা শুনেছি পুলিশকে নাকি পুলিশকে নাকি বলা হয় তোমাকে এই কাজটা করতে হবে পুলিশ করতে করবে পুলিশকে বলে দেয় যে তোমাদেরকে এটা করতে হবে তো পুলিশ তো বাবা একটা বেতন পায় এবং আমি জানি যে একটা থানা থানা পুলিশ তো আমরা অনেকটা জেনে গেছি একটা থানা চালাতে যে খরচ একটা থানা চালাতে যে খরচ সেই খরচটা সরকার দেয় না সরকার মনে করে পুলিশকে আমার টাকা এত কাজ দিতে হয় পুলিশ থেকে উত্তলাবাজি করে খানাটা চালিয়ে নেবে আরে যদি কোনো থানা মনে করে আমরা বৈধভাবে চলব চলবো চলবে কি করে থানায় গাড়ির যে খরচ গাড়ি খরচ দেয় না একটা থানাতে নাকি মানে এমন খরচ দেয় গাড়ি গাড়ির কিছু সে থানা থেকে আর পুলিশকে বেরোতে হবে না বাসে করে যেতে হবে টোটো অটো করে যেতে হবে তাও নিজের খরচা করে যেতে হবে মানে এমন থানা পিছু খরচ দেওয়া হয় মানে সরকার ভেবে নিয়ে যে পুলিশ মানে নিজের খরচা নিজেরা করে নেবে পুলিশ খরচাটা করতে থেকে তুলবে তাকে তোলাবাজি করতে হবে তাকে হিসেবে বাইরে করতে হবে কিন্তু কেস দেওয়ার চালান আছে কিন্তু কেস দেওয়ার চালান কেস দিলে তো সরকারের কোষাগার টাকাটা হিসেব দিতে হবে তাহলে খরচ মেনটেন করতে কে হবে ওই তারাও পুলিশে ওই অন্য দিক দিয়ে খরচ মানে ওই কেস না দিয়ে টাকা তুলছে ডাইরেক্ট আবার পুলিশের কাছ থেকে সব দাবি করা হয় অমক অমক প্রোগ্রাম আছে এত দিতে হবে তারপরে সেই ঘুরিয়ে ঘুরিয়ে এদিক দিয়ে টাকা চলে যাচ্ছে পুলিশের দিক দিয়ে সরকারি কোষাগার জমা পড়ছে না কিন্তু কালীঘাটে বা নেতাদের কাজে চলে যাচ্ছে টাকা তো এতে করে কি হচ্ছে না নিয়ম ভাঙা বন্ধ হচ্ছে না তোলাবাজি বন্ধ হচ্ছে যে আমি করা শাস্তি করছি জরিমানা করছি যদি এরকম বলা হয় যে জরিমানা বেশি থাকলে মানুষের অন্যায় করবে না নিয়ম ভাঙবে না হচ্ছে কোথায় বা আন্ডার ওভারলোড কে আনবে না হচ্ছে কোথায় ওভারলোড আসছে এদিকে মানুষের কাছ থেকে টাকাও খসছে এবং সেই টাকাটা অন্য পথে তোলাবাজি আকারে অন্যদিকে চলে যাচ্ছে সরকার টাকা জমা পড়ছে তাহলে এই হচ্ছে ব্যাপার দর্শক এটা একটা ক্যান্সার টাইপের হয়ে গেছে দিদিমণি কদিন ধরে খুব চেঁচাচ্ছেন বেকার চেঁচানি আর আর দেখবেন চেচাবেন না এটাই তো ফান্ডা আবার এই সবকিছু দিক দিয়ে এটা বন্ধ করে দিলে দলটাকে করবেন দলটাও কেউ করবেন না এই দলটা তো এসছেন লোকজন করতে কাঠমানির জন্য তোলাবাজি করার জন্য কেন দলটা করবেন যদি সত্যি ভালোভাবে রাজনীতি করব তাহলে তৃণমূল কংগ্রেস কেন মানুষ করবেন যদি নীতি আদর্শ নিয়ে যদি দল করার কথা ভাবে তো এই দলটা কেন লোক মানুষ করবেন এই দলটা করেন বেশিরভাগ লোক মাল কামানোর জন্য মাল কামানো না লোটার জন্য কামানো বললে তো ভাবি যে পরিশ্রম করে ইনকাম করে লোটার জন্য তো বেশি করুন না দিদিমণি সত্যি যেটা বলছেন ওই ওই কাজটা সত্যি করে দেখান তো দেখি সব তোলাবাজি বন্ধ পুলিশের তোলাবাজি বন্ধ করুন দেখুন দেখি দলটা কোন টিকে থাকে দেখি যেমন হয় দলটার তো এই হচ্ছে ব্যাপার দর্শক তো এইসব করতে গিয়ে এই যে বাস ভাড়া মানে আবার অন্যান্য ভাড়াও নিশ্চয়ই বাড়বে সবারই বাড়বে সবারই তো খরচ বেড়েছে জুলুম বেড়েছে সবার উপরে তেহচ্চ ব্যাপার যে পেট্রোল ডিজেলের দাম না বাড়লো অন্যান্য খরচ এত বেড়ে গেছে এত জুলুম শুরু হয়ে গেছে বৈধ এবং অবৈধ দু রকম উপায় যাতে করে বাস ভাড়া বৃদ্ধি করতে বাধ্য হচ্ছেন বাস মালিকরা বা অন্যান্য যারা যানবাহন চালাচ্ছেন মাল গাড়ি চালাচ্ছেন তারা শুধুমাত্র এই রাজ্যে অন্যান্য খরচ বৃদ্ধির কারণে এখনো মানুষ অনেকে বোঝেন না তারা বলে যান দিদি দিচ্ছেন দিদি দিচ্ছে দিন এবা দিদির ঘরে ফিরত দিন মানে ভাইয়া হয়ে বাস ভাড়া দিয়ে দিন এবার দিয়ে তো দিচ্ছেন এবার বাস ভাড়া বাসের লোককে দিন আর এইসব করে তো তো কাছে টাকা পয়সা দূষণ নিয়ন্ত্রণ মাধ্যমে সেই ঘুরিয়ে ঘুরিয়ে দিন দিন দিদিকে দিয়ে এই হচ্ছে ব্যাপার একটা এরকম খবর চমকে যাওয়ার মতো যে পেট্রোল ডিজেলের দাম বাড়লো না কিন্তু বাসের ভাড়া বৃদ্ধির দাবি উঠছে হঠাৎ করে আর এটাও জানেন আপনারা অন্যান্য রাজ্যে পেট্রোল ডিজেলের দাম কম এখানে কমায় কমানো হয়নি তাহলে এই হচ্ছে রাজ্যের অবস্থা এই অবস্থা আরো সঙ্গীন হয়ে যাবে যত দিন যাবে কারণ এই রাজ্যের শাসকের যা মন মানসিকতা এটা সরকার চালানোর মন মানসিকতা না এটা সরকার চালানোর মন মানসিকতা না একটা কোম্পানি চালানোর মন মানসিকতা কোম্পানির ওপর দিকে যারা থাকবেন তো তাদের পকেট মোটা করার মন মানসিকতা মানুষের স্বার্থে সরকারটা চলে না যদি চলতো তাহলে এইরকম খবর খবর আসতো না শুধু খবর তো না বাস্তব এরকম আসতো না আরো অন্যান্য সব অনিয়ম টনিয়ম দেখেন তো এটাও যা দেখছি সামনে এসেছে আমার মনে হয় এই খবরে সাধারণ মানুষের মনে ছাপ ফেলবে এবং কপালটা অবশ্যই মানে কপালটা অবশ্যই কচকাবে কি হলো হঠাৎ করে বৃদ্ধি কেন করতে হচ্ছে তাই মালিকপক্ষ যে এই কথাটা বলে দিয়েছে চিঠিতে ভালো করেছে আমরা জানতে পারলাম যে এই খরচ বেড়ে গেছে এই এই জুলুম বেড়ে গেছে দর্শক বলবেন যা বলার এই নিয়ে কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ